বাইরে আমার বন্ধুরা আমার আজকে আমি সূরা ফাতিহার 3 নম্বর আয়াত দিয়া মালিক ইয়াউমিদ্দিন দিয়া আলোচনা শুরু করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা শুরার মধ্যে বলেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি দিনকে প্রতিষ্ঠা করো এই ব্যাপারে তোমরা মতানৈক্যের সৃষ্টি করো না বিচ্ছিন্ন হয় না মতপার্থক্য করো না দিন প্রতিষ্ঠা করতে হবে এই জায়গার মধ্যে সবাই এক থাকতে হবে ঠিক না বে ঠিক আচ্ছা সত্যি যদি আজকে দেশের মধ্যে দিন কায়েম থাকতো তাইলে কি চিত্র জগতের কোনো পরিচালক কোনো নায়ক নায়িকা ইসলামের বিরুদ্ধে ইসলামের কোনো কামের বিরুদ্ধে অভিনয় করবার দুঃসাহস করতে পারতো এত বড় লেখক বাংলাদেশের মধ্যে হুমায়ুন আহমেদ আছে না মরে গেছে তার বিরুদ্ধে বলতেছি না তার ভাইয়ের নাম জানি কি নাম তার ভাইয়ের নাম ছোট ভাইয়ের নাম এই যুবক ভাইরা কও না কেন জাফর ইকবাল জাফর ইকবাল বই লিখছে বইয়ের নাম দেব কি আর নাম কুজ্জা পায় না বইয়ের নাম দিছে ভূতের বাচ্চা সুলাইমান জোরে কোনা না উযুবিল্লাহ কিও ভাই সুলাইমান কি ভূতের বাচ্চা এই না কথা বুঝেন না সুলাইমান কি ভূতের বাচ্চা কার বাচ্চা নবীর বাচ্চা দাউদ আলাইহিসসালামের পুত্র সুলাইমান আলাইহিসসালাম আপনারা বলবেন সেই সুলাইমানের কথা তো বলে নাই উনি একটা নাম দিছে ওই বিয়াদবে কি আর কোন নাম পায় নাই এইটাই নজরে পড়ছে কেন তার মানে কি যদি দিন যদি কায়েম থাকতো এইগুলার উষ্টায় বাংলার জমিন থেকে বিতাড়িত করা হতো তোর শিক্ষার এক পয়সার মূল্য নাই তোর এই শিক্ষা দিয়া মুসলমান পেশাব কইরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজেও তোর এই শিক্ষারে লাগাইব না যেই শিক্ষা তোরে বইয়ের নাম লেখা শিক্ষা দেয় ভূতের বাচ্চা সুলাইমান জোরে কোন নাউজুবিল্লাহ চিত্র জগতে ছবি বানা ছবির নাম বলে দে জান্নাত শুনছেন না শোনেন নাই আচ্ছা জান্নাত কি চিত্র জগতের ছবির নাম হওয়ার কথা ভাই এগুলা দরকার আছে না নাই এগুলো আপনাদের জানা দরকার ইসলামী দেশ মুসলিম দেশ যেই দেশের মধ্যে 90%-এরও বেশি মুসলমান বসবাস করে এই দেশের মধ্যে কোনো বিদর্মী আমার ইসলামকে কলঙ্কিত করে না আমার মুসলমানের ঘরে জন্ম নিয়া তার ইসলামকে কিভাবে কলঙ্কিত করতেছে একটু ধারণা রাখা দরকার আমার বন্ধুগণ যদি আল্লাহর জমিনে আমার বাইরা ক্ষমতা আওয়ামী লীগ আসুক আমার কোনো অসুবিধা নাই বিএনপি আসুক আমার কোনো অসুবিধা নাই আমরা ক্ষমতা চাই না কিন্তু আমরা চাই আওয়ামী লীগ বিএনপির বাইরা আপনারা যদি কোরআনকে সামনে রেখে দেশটারে চালাইতেন আলহামদুলিল্লাহ আপনাদের ক্ষমতায় আমাদের কোনো মাথা ব্যথা নাই কিন্তু দেশের মধ্যে কেউ আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কথা বলার সাহস পাইতো না আর একটু জোরে বলেন ঠিক না বে ঠিক বাইরে আমার বন্ধুরা আমার হাতে দুরি পায়ে দুরি আমার কথায় রাগ করবেন না আল্লাহর কসম শুধুমাত্র দিনের দিকে খেয়াল করে আমি কথাগুলো বলতেছি কাউকে কটাক্ষ করবার জন্য না কুসা দেওয়ার জন্য এই কথাগুলো আমি বলতেছি না বাইরে আমার বন্ধুরা আমার এই জন্য আফসোস করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদে তাওয়ান ওয়া কারহা আসমান জমিনে যা কিছু আছে আমি তাদেরকে আশরাফুল মাখলুকাত বানাই নাই কিন্তু তারা আমার বিধান মেনে চলে ও মানুষ বড়ই আক্কেফ লাগে তোমাদেরকে আমি ওয়ালাকাদ কাররামনা বানি আদম শ্রেষ্ঠত্বের মুকুট তোমাদের মাথার মধ্যে পরিধান করাইছি শ্রেষ্ঠত্ব দান করেছে কিন্তু তোমরা আমি আল্লাহর সাথে নাফরমানি করো জোরে কোনা নাউজুবিল্লাহ